টারজান ছবিটা আগে রিলিজ হয়েছিল, আমি ইন্ডিয়াতে গিয়েছিলাম এটা বাঘের সাথে লড়াই করার জন্য, একটা দৃশ্য ছিল আমার। তো যখন আমি এই যারা বাঘ লালন করে, যে সার্কাসের লোকরা বা যারা ফিল্মে বাঘটা সাপ্লাই দেয়, তো তাদের বাসায় গেলাম মাদ্রাজে, যাওয়ার পর দেখলাম ওই বাঘের খাঁচায় বিশাল বড় একটা গরুর রান দিয়ে রেখেছে, ও রানটা খাচ্ছে বাঘটা। তো আমার পরিচালক বলতেছে শেখাচ্ছান যে কী জানি, তো ও তো কাঁচা রান খাইতেছে, তুমি কাল করে ধরতে পারবা? তা আমি বললাম দেখো শুটিং তো করতে আসছি, আমি ধরবো, কারণ তুমি দেখো তোমার ফেসটা বাঁচায়ও, তোমার শুটিং তোমার শেষ হয় নাই, তোমার ফেসটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তো ছবি শেষ করতে পারবো না, আপনি চিন্তা করেন ইনশাল্লাহ কিছু হবে না। তো পরবর্তী দিন সকালে যখন ভোরে গেলাম, ওরা যখন বাঘটা খাঁচা থেকে ছেড়ে দিল জঙ্গলের ভিতরে, ওকে কিন্তু আবার ঠিক মানে মানুষ যেভাবে ধরে ফেলে বাঘকে সেভাবে আসলে ধরাটা খুব কঠিন, আমি তো না জেনেই ধরেছিলাম। তো ধরে কিন্তু আমি তার অনেক কিছুর আঘাত মানে পেয়েছি শরীরে, এবং সে আমাকে অনেক জায়গায় মাংস খামসি নিয়ে নিয়েছিল এবং আমাকে কামড় দেওয়ার জন্য বহু চেষ্টা করেছে। তো তার সাথে আমি লড়াই করে অবশেষে শুটিংটা শেষ হয়েছে, কিন্তু বাট আমি কিছুটা আহত হয়ে গিয়েছিলাম। এটা ছিল টারজান ছবিতে। আর এই যে বাঘা বাঘিনী ছবিতে ছিল লাইভ সিংহর সাথে ফাইট, এটা আপনারা ছবিটা দেখলেই বুঝতে পারবেন। এটা আমি ত্রিবান্দ্রামে শুটিং করেছিলাম, মানে আসলে লায়নের সাথে মানুষের লড়াই চলে না, আর যে লড়াইটা করেছিলাম আমি বলবো আসলে এটা মৃত্যুর সাথে আমি পাঞ্জা লড়ে বেঁচে আসছিলাম, কারণ ওই লায়নকে যখন খাঁচায় ঢুকে দিয়ে আমাকেও খাঁচায় ঢুকে তালা মারা দেওয়া হয়েছিল, আর খাঁচার ভিতরে আমি আর লায়ন ছিলাম, এবং লায়নের সাথে আমি কিন্তু অনেকক্ষণ দস্তস্তি করেছি। একসময় কিন্তু আমি চিৎকার করে মানে ইংলিশ বলে হিন্দি বলে পর দেখি কোনো কাজ হচ্ছে না, কেউ আসে না, বাংলা চিৎকার করে বলতেছিলাম যে জাহাঙ্গীরকে আমার যে সহকারী পরিচালক গিয়েছিল যে আমি আর পারছি না লোক পাঠা। তো তারা কিন্তু সবাই ওইখানকার সার্কাসের লোক আট দশজন মিলে এসে সে লোহার মানে রড এনে ধরে তারা এরকম এরকম জাস্ট কেচির মতো আছে, এগুলো দিয়ে সেই সিংহটাকে তারা ঠেকায়, আমি নিচ থেকে বেরিয়ে আসি। বাট বেরিয়ে যখন আসি তখন কিন্তু আমার শরীরে একটু জোর ছিল না এবং কোনো অবস্থা আমি দাঁড়াতেও পারছিলাম না, পুরো বডিটাকে আমরা থেতলাই ফেলেছিল লায়ন কিন্তু। এবং তারপরে পরের দিনও কিন্তু আমি শুটিং করি আরেকটা লায়নের সাথে, কারণ ওই লায়নের সাথে করলে আমাকে মেরে ফেলতো ঢুকলে, আমার গায়ে 102 জ্বর হয়ে এসে গিয়েছিলো। এবং এটা শুটিং করার পরে কিন্তু আমি অসুস্থতা নিয়েই বাংলাদেশে ব্যাক করেছিলাম। তো আমার জায়গায় জায়গায় পুরো একটা হুন্ডা অ্যাক্সিডেন্ট করলে যে অবস্থায় সে অবস্থা আমার হয়েছিল, ওখানকার হাজার হাজার মানুষ আমাকে দেখতে এসেছিল যে লাইভ সিংহর সাথে মানুষ কী করে লড়াই করে। এটা আসলে বোকামি করেছিলাম, কিন্তু এটা আমার সাহস আমাকে এগিয়ে নিয়ে গিয়েছিলো, কারণ এখানে তখন চিত্রালীতে বিভিন্ন পত্রপত্রিকায় লেখা হয়েছিল যে ড্যানি সিডাক এবার লাইভ সিংহর সাথে লড়াই করতে যাচ্ছে, এবং সেই ছবিটা কিন্তু ঈদে রিলিজ হয়েছিল। আমি আসার পরে সেই সব বাকি অংশটুকু রেডি করে ছবিটা রিলিজ করা হয়েছিল। তো যখন আমি গেলাম তখন আমি ভাবলাম যে না, এটা তো অলরেডি পেপারে এসে গেছে, আমাকে লড়াই করতে হবে। তো প্রথম দিন লড়াই করার পরে যে অবস্থা আমাকে দেখেছে আমার সেই সহকারী পরিচালক, কিন্তু রাতে দেখি একটার সময় আমার পা ধরে কাঁদতেছে, ওর পানি পড়তেছে আমার পায়ের মধ্যে। আমি বললাম জানি তুমি কাঁদতেছো কেন, কয়েন যে ড্যানি এই শুটিংটা করা যাবে না, আর তোমার লাশ এত দূর থেকে আমি নিতে পারবো না, আর তোমার মৃত্যুটা আমি সহ্য করতে পারবো না, কারণ তার সাথে আমার খুবই একটা বন্ধুত্ব এবং আত্মার সম্পর্ক। ও খুবই কাঁদতেছিলো, বলো যে চলো আমরা কাল সকালে চলে যাই, যাই বলবো যে শুটিং করতে পারিনি। তা আমি বললাম দেখো জাহাঙ্গীর, এত দূর আসছি, কিছুটা তো কাজ হয়েছে, তোমার তো প্রচণ্ড জ্বর, তোমার গায়ে গায়ে পুরো থেতলে ফেলেছে লায়ন মেরে, কীভাবে করবো? আমি বললাম আমি পারবো। তুমি পাগলামি করো না চলো, ও খুব রিকোয়েস্ট করলো আমাকে। আমি বললাম তুমি ঘুমাও, আমার একটু ঘুমাইতে দাও, কালকে দেখা যায়। কিন্তু আমি আরও কথা শুনিনি, পরের দিন সকালে কিন্তু আবার গিয়েছি। তো সেখানে 1600 ফিট নেগেটিভ কিন্তু এক্সপোজ হয়েছিল শুটিংয়ে। তো সেই লায়নের সাথে মানে লাস্ট দস্তাদস্তি করে মানে আমি আর মানে ফ্লোর থেকে উঠতে পারিনি, আমাকে সবাই ধরে ওখান থেকে উঠিয়ে মেকআপ রুমে নিয়ে গিয়েছিলো। তো 1-2 ঘন্টা কিন্তু আমি একদম স্তব্ধ হয়ে বসেছিলাম, যে পুরো শরীরের মনে হচ্ছে যে মাংস হাড্ডি সব আলাদা হয়ে গেছে। এই যে বিষয়গুলো আসলে এভাবে রিস্ক নিয়ে আমি বলবো যে কোনো শিল্পীরই অভিনয় করা উচিত না, যে কাজটি আমি করেছিলাম।